হাই বন্ধুরা, আজ চলেছি ঝিঙ্গেশ্বরী মায়ের মন্দির। আমরা এই পথ ধরে এগিয়ে চললাম, চলে এলাম নন্দকুমার হাইওয়ে হাই রোড। এর ডান দিকে যাচ্ছে দীঘা, সোজা চলে যাচ্ছে হলদিয়া, এবং বাঁ দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা নন্দকুমার বাজারের দিকে যাওয়া যায়। আমরা দীঘার দিকে টার্নিং নেব, এই সোজা সামনে দেখছেন গোল হয়ে ঘুরতে হবে, আমরা ঘুরে দীঘার দিকে যাব। সামনে ছোট করে পার্ক রয়েছে, খুব সুন্দর সাজানো রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা পুরো চারিদিকে রাস্তা, মিডিলে পার্ক, পার্কটা খুবই সুন্দর সাজানো রয়েছে। আমরা এবার দীঘা রোডের দিকে ঘুরছি। এবার আমরা দীঘা রোডে ঢুকে পড়লাম। আপনারা যদি বাসে হয়ে আসেন, এখানেই আপনাদের বাস থেকে নামতে হবে। দেখছেন বাস দাঁড়ালো, আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এবার আপনারা যদি বাসে হয়ে আসেন, এখানে নামবেন, এখান থেকে নেমে টোটো করে নেবেন মায়ের মন্দির যাওয়ার জন্য। বলে দেবেন যে আপনারা ঝিঙ্গেশ্বরী মায়ের মন্দির যাবেন, বললে আপনাদের নামিয়ে দেবে। আমরা বাইক নিয়ে আজকে যাচ্ছি, আপনারা যদি টোটো হয়েও যেতে পারবেন, ছোটো গাড়ি যাওয়া যায়, বড় গাড়ি যাওয়া যাবে না। রাস্তাটা আপনাদের দেখাবো, আপনারা দেখতে থাকুন। এটা হলো ভবানীপুর বাস স্ট্যান্ড, আমরা এখান থেকে ডান দিকে ঢুকছি। দেখতে পাচ্ছেন এই রাস্তা ক্রস করে আমরা ডান দিকে ঢুকে পড়লাম, এই পথ ধরে এগিয়ে চলেছি। এই রাস্তাতে বড় গাড়ি যাওয়া যাবে না, আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসেন মায়ের মন্দিরে যেতে পারবেন, বা বাইক নিয়েও সাইকেল নিয়ে যেতে পারবেন, টোটো চেপে যেতে পারবেন। এরপরে আমরা চলে এলাম এই রাস্তা থেকে, মোরাম রাস্তা ধরতে হবে, তারপর কিছুটা যাওয়ার পর আপনারা ঢালাই পাবেন। এই রাস্তা ধরে আপনাদের মায়ের মন্দিরে প্রবেশ করতে হবে। আমরা এই পথ ধরে এগিয়ে চলেছি। এবার আমরা মন্দিরের প্রায় কাছে চলে এসেছি, সামনে মন্দিরটা দেখা যাচ্ছে, চলে এলাম। এই হলো ঝিঙ্গেশ্বরী মায়ের মন্দির। বন্ধুরা, আজ আমাদের ঝিঙ্গেশ্বরী মায়ের মন্দিরে কি কি রয়েছে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অলরেডি আমরা পুজো দেওয়ার জন্য প্রসাদ নিয়ে নিয়েছি এবং ফুলের মালাও নিয়ে নিয়েছি। এবার মায়ের মন্দিরে প্রবেশ করবো, দেখতে পাচ্ছেন আমার হাতে ঝুড়ি রয়েছে। এবার আমরা মায়ের মন্দিরে যাব, চলুন মায়ের মন্দিরে যাওয়া যাক। অলরেডি আমার হাতে ফুলের ডালি রয়েছে, এবার মায়ের মন্দিরের দিকে এগোবো। সামনেই চোখে পড়লো মায়ের, এখানে বলি দেওয়া হয়, ছাগল হাঁস মুরগি কলা, যার যেরকম মানসিক থাকবে সে এখানে এসে বলি দেবেন। এটা মায়ের মন্দিরটা আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন অলরেডি মন্দিরে কাজ চলছে, চারিদিকে বিম ঢালাই হয়েছে, মায়ের মন্দির নতুন করে নির্মাণ হবে। দেখতে পাচ্ছেন মায়ের হরি মন্দির এবং পাশে ভোগশালাগুলো রয়েছে। অলরেডি এটি ছাগল বলি দেওয়ার জন্য নিয়ে এসছেন, এখানে বাঁধা রয়েছে, কিছুক্ষণ বাদে হয়তো বলি দেওয়া হবে এই ছাগলটিকে। আমরা মায়ের মন্দিরের ভেতরে যাব, কিন্তু অলরেডি অনেকে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে রয়েছে। আমরা এই সিঁড়ি দিয়ে মায়ের মন্দিরে উঠব। আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পাচ্ছি না, তাই একটু বাইরের দিকগুলো আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন পাশে কী কী রয়েছে দেখা যাক। এই ধার দিয়ে আমরা যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন এখানে সব ভোগশালা, মায়ের ভোগের রান্না হয় এখানে। আমরা প্রথম এক নম্বর ভোগশালাটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে অলরেডি রান্না চলছে, ঠাকুর মশাই রান্না করছেন, দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে, এখানে প্রতিদিনই ভোগ হয়। এটা এক নম্বর ভোগশালা, এরপরে আরও একটা ভোগশালা রয়েছে, সেটাও আপনাদের দেখাচ্ছি। আপনারা যারা মানসিক করবেন, এখানে যদি ভোগ দিতে চান আগে থেকে জানিয়ে দিয়ে যাবেন, এখান থেকে ফদ্ম দিয়ে দেবে, সেই হিসাবে আপনারা বাজার করে নিয়ে এলে এখানে ভোগ দেওয়া যাবে। এখানে আরেকটি ভোগশালা রয়েছে, দেখুন এখানেও অলরেডি রান্না চলছে, প্রতিদিন এখানে প্রচুর ভোগ হয়। আপনারাও যদি ভোগ দিতে চান আসতে পারেন, মায়ের কাছে প্রার্থনা করতে পারেন, যদি আপনাদের কোনো চাওয়ার থাকে অবশ্যই মায়ের কাছে চাইতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন আরও অনেকেই এসেছেন ভোগ দেবেন, ওনাদের আনাজ কাটা চলছে। আমরা এবার মায়ের পবিত্র কুণ্ডটা দেখাচ্ছি, এটাই হলো মায়ের পবিত্র ঘাট, দেখতেই পাচ্ছেন চারিদিকটা এখন সেইভাবে বাঁধানো হয়নি, যেমন আগে ছিল সেটাই রয়েছে।
এরপরে হয়তো পরবর্তীকালে ভালোভাবে সাজানো হবে। আমরা এখানে একটু মায়ের মন্দিরে ঢোকার আগে একটু পায়ে ধুয়ে নেব এবং হাত ধুয়ে নেব। এ হচ্ছে পবিত্র কুণ্ড। এবার মায়ের মন্দিরের চারিদিকে যেসব দেবতার মূর্তি রয়েছে সেগুলো দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন এখানে একটি মূর্তি রয়েছে বিভিন্ন ধরনের মায়ের রূপ। তো চলুন এর পরের অংশে। এদিকেও অনেক মায়ের মূর্তি রয়েছে দেখতে পাচ্ছেন। এই ঝিঙ্গেশ্বরী মা খুবই জাগ্রত প্রতিমা। আপনারা এই মায়ের কাছে এসে আপনাদের মনস্কামনা করতে পারেন, অবশ্যই ঝিঙ্গেশ্বরী মা আপনাদের মনস্কামনা পূর্ণ করবে। আপনারা এসে এখানে মায়ের কাছে জানাতে পারেন। এখানে অনেকেই এসেছেন, অনেকেই মানসিক করেছিলেন, মানসিক পূর্ণ করেছেন। আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আপনারাও আসতে পারেন, মায়ের কাছে প্রার্থনা জানাতে পারেন, অবশ্যই মা আপনাদের সমস্যা দূর করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মায়ের পেছনে অনেক দেবতা রয়েছেন, চারিদিকে অসংখ্য দেবতা রয়েছে, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন মায়ের মন্দিরের চারিদিকটা ঘুরে দেখলাম, খুব সুন্দর কারুকার্য রয়েছে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। অলরেডি আমরা সামনে এবার চলে এলাম মায়ের মন্দিরের সামনে একদম। এবার আপনাদের মায়ের মূল মন্দিরের সামনের অংশটা দেখাচ্ছি, আপনারা দেখুন সামনে লেখা রয়েছে শ্রী শ্রী ঝিঙ্গেশ্বরী ঠাকুরানী মন্দির। দেখতে পাচ্ছেন এটি নির্মাণ হয়েছিল 1402 সালে, আবার অলরেডি কাজ চলছে, নতুনভাবে পুনর্নির্মাণ করার কাজ হচ্ছে। এরপরে নতুন নির্মাণ হলে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের মন্দির চত্বরটা দেখাবো। এবার আপনাদের মায়ের মূর্তিটা দেখাচ্ছি, দেখুন মায়েকে অলরেডি ভোগ দেওয়া হয়েছে, দুটো ভোগ অলরেডি চলে এসছে। আজকে অনেকগুলো ভোগ পড়েছে, আজকে অলরেডি 20টি ভোগ পড়েছে। অলরেডি পুরোহিত মশাই বসে পুজো করছেন, পাশে যে গেটটা দেখছেন ওটা দিয়ে ভোগ প্রসাদ আসে মন্দিরে। আমি অলরেডি সামনের গেট থেকে ভিডিওটা তুলছি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে পুরোহিত মশাই বসে পুজো করছেন মাকে। এটাই হলো ঝিঙ্গেশ্বরী মায়ের হরি মন্দির। মন্দিরটা নতুনভাবে নির্মাণ হয়েছে, খুব সুন্দর সাজিয়েছে মন্দির চত্বরটা দেখতে পাচ্ছেন। এখানে মায়ের মন্দিরে পুজো দেওয়ার সমস্ত ধরনের জিনিসপত্র রয়েছে, আপনারা মায়ের মন্দিরে পুজো দেওয়ার সামগ্রী এখান থেকে কিনতে পারেন, খুবই স্বল্প পয়সার বিনিময়ে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় দেখতে পাচ্ছেন, দোকান মায়ের মন্দিরের ঠিক পাশেই রয়েছে, ডান দিকে দেখতে পেলেন সমস্ত রকমের জিনিস রয়েছে। ইনি মায়ের কাছে মানত করেছিলেন যে একটি ছাগল দেবেন, অলরেডি ছাগল নিয়ে এসছেন, মায়ের সামনে প্রণাম করছেন। ইনার মানত ছিল যে ছেলে হলে ইনি ছাগল দিয়ে যাবেন মাকে, অলরেডি নিয়ে এসছেন, মায়ের মন্দিরের সামনে বাঁধা রয়েছে। এবার ইনি মাকে প্রণাম করবেন এবং ওনার একটা ভোগ দেওয়া আছে, ভোগ দেওয়া হওয়ার পর উনি এই ছাগলটিকে মাকে দিয়ে যাবেন, ইনি বলি দেবেন না, ইনি মাকে এই ছাগলটি দান করে দিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ছাগলটিকে ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। এবার ইনি এখানে দড়িটি খুলে দিচ্ছেন, এই মহিলা দড়িটি খুলে নিচ্ছে। এবার এই ব্যক্তিটি ছাগলটি ছেড়ে দিয়ে চলে গেলেন, এই মহিলা ছাগলটিকে ধরে নিয়েছেন। এবার এই মহিলাটি ছাগলটিকে নিয়ে বাড়ি চলে যাচ্ছেন দেখতে পাচ্ছেন। এবার আপনাদের দেখাবো এক ব্যক্তি এখানে মায়ের কাছে মানসিক করেছিলেন যে ওনার ছেলে হলে ছেলের জন্মদিন এখানে পালন করবেন, অলরেডি ওনার ছেলে হয়েছে, এখানে এসেছেন, আজ ওনার ছেলের জন্মদিন, তাই উনি মায়ের কাছে জন্মদিন পালন করছেন। অলরেডি একটা কেক নিয়ে এসেছেন মায়ের কাছে, দেখলেন মায়ের পুজো দেওয়ার পর ওনার ছেলের হাত দিয়ে কেকটি কাটা হচ্ছে। ওনার বাড়ির অনেক লোক এসেছেন, এখানে অনুষ্ঠান চলছে ওনার দেখলেন। এবার আপনাদের দেখাচ্ছি এই ব্যক্তি এই দেবীর কাছে মানত করেছিলেন যদি কোনো দিন বাইক কিনতে পারেন তাহলে মায়ের কাছে এসে পুজো দেবেন, উনি বাইক কিনে নিয়ে এসেছেন, এখানে পুজো দিচ্ছেন দেখতে পাচ্ছেন, পুরোহিত মশাই পুজো করছেন।
ইনাদের মায়ের ভোগ দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদ বাড়ি নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন অলরেডি ট্রলিতে করে তুলে নিয়েছেন, বাড়ি নিয়ে যাবেন। এবার আমাদের ভোগ মায়ের মন্দিরে নিয়ে যাবে। অলরেডি পুরোহিত মশাই জল ছিটিয়ে দিলেন, এবার একজন মহিলা আমাদের প্রসাদের হাঁড়িটিকে মায়ের মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন এবার মন্দিরের ভেতরে নিয়ে গেল। মায়ের কাছে ক্ষীর ভোগ দেওয়া হয়েছিল, পুজো হয়ে গিয়েছে, এবার প্রসাদ নিয়ে বাড়ি যাওয়ার পালা। এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম, তো চলুন বন্ধুরা যাওয়া যাক। আপনারা যারা এই ঝিঙ্গেশ্বরী মায়ের মন্দিরে আসেননি অবশ্যই আসতে পারেন। কিভাবে আসবেন আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ডেসক্রিপশন বক্স ফলো করে আসবেন। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।